মালয়েশিয়ায় নাইট ক্লাবে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ গ্রেপ্তার 23 জন। মালয়েশিয়ার তামান শামেলিন পারকাসায় সাইনবোর্ড ছাড়া তিনতলা ভবনের আড়ালে লুকায়িত একটি নাইট ক্লাবে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বিদেশি নারীদের কাস্টমার সার্ভিস পরিচালনারত অবস্থায় অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার ইমিগ্রেশন সদর দফতরের অপারেশন ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন বিভাগ জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া পুত্রজায়া মধ্যরাত 12টায় শুরু হওয়া এই অভিযান পরিচালনা করে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে মোট 23 জন প্রবাসী নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনতলা ওই ভবনের পেছনে লুকিয়ে থাকা একটি নাইট ক্লাবে সামনের দরজা বন্ধ করে এবং পেছনের দিকে একটি ছোট দরজা তৈরি করে সেখান দিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিদেশি নারী এবং গ্রাহকরা পালানোর চেষ্টা করে, কিন্তু প্রাঙ্গণের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং সকল স্থানে ইমিগ্রেশন অফিসাররা অবস্থান নেয়, ফলে তারা পালাতে ব্যর্থ হয়। এই অভিযানে 20 জন ভিয়েতনামী নারী, একজন ইন্দোনেশিয়ান নারী এবং দুজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং একজন চীনা নাগরিক সহ একজন বাংলাদেশি সহ মোট 23 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাঙ্গণটিতে আরও বিস্তর তদন্ত পরিচালনা করে জানা গেছে, ওই বাংলাদেশি সেখানে ওয়েটার হিসেবে কাজ করত। শনাক্তকৃত অপরাধের মধ্যে ছিল তাদের সেখানে বৈধ কাগজপত্র ছিল না বসবাসের। উক্ত স্থান থেকে স্থানীয় গ্রাহক যারা ওই প্রাঙ্গণে বিনোদন নিতে এসেছিলেন তাদেরকে যৌগ নোটিশ জারি করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারা, পাসপোর্ট অ্যাক্ট 1966 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 অনুযায়ী তদন্তের জন্য সবাইকে আটক করা হয়েছে। ইংগেং ইমিগ্রেশন ডিপো নেগ্রুসেম্বিলানে তাদেরকে বর্তমানে রাখা হয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।